আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্যপুর ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বহুল প্রত্যাশিত আপনার যে কম্বাইন সার্কুলার, অ্যাকচুয়ালি আপনার গ্যাসের ক্ষেত্রে যে কম্বাইন সার্কুলার যে আলোচনা করার কথা সেটা অ্যাকচুয়ালি আপনার আলোচনা করব। এটা অ্যাকচুয়ালি পাবলিশড হয়ে গেছে, যদি আপনি এখনও আপনার মেন সার্ভারে আসেনি হয়তো আগামীকালকের মধ্যে চলে আসবে। তো বহুল প্রত্যাশিত সার্কুলার, যেখানে আপনার 670-এরও বেশি সবগুলো 9 গ্রেড এবং 10 গ্রেডের সার্কুলার প্রকাশিত হয়। এতদিন দেখা যেতে যে আপনার যে কোম্পানি যে ব্যাঙ্কগুলো ছিল সরকারি সেটার সার্কুলার ছিল, এখন থেকে আপনার গ্যাসগুলো হবে, এটা অত্যন্ত ভালো একটা নিউজ। এক্ষেত্রে অনেকের একটা ভালো একটা সুযোগ থাকবে, আপনার প্যানেল হবে, সাধারণত ব্যাংকের ক্ষেত্রে নিয়োগগুলো ফেয়ার হয়। গ্যাসের ক্ষেত্রে অনেক দুর্নীতির বিষয়গুলো শোনা যায়, কিন্তু এখন থেকে এই নিয়োগটা জানা মতো ফেয়ার হবে। তাই সার্কুলারের মধ্যে আপনার সার্কুলার তো আলোচনা থাকবে, এর সাথে এই পেট্রো বাংলা যে সুযোগ সুবিধা এবং মার্ক ডিস্ট্রিবিউশন সবগুলো আলোচনা করা হবে। সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে যদি দেখেন যে এটা একটু ঘোলা দেখা যাচ্ছে, কারণ এটা এখনও মূল সার্ভারে আসেনি, হয়তো কালকের মধ্যে আসবে। এটা একটা ইমেজ, তা আমি এটাকে সিলেক্ট করতে পারবো না, আমি একটু পড়তেছি আপনারা বুঝিয়ে নিন। এখান থেকে যদি আপনারা এই পর্যন্ত দেখেন, প্রত্যেকটা গ্যাস কোম্পানির নাম এখানে উল্লেখ করে দেওয়া আছে, তার মানে এটা কম্বাইন সার্কুলার বোঝা যাচ্ছে। এখানে পদগুলো আপনার ধারাবাহিকভাবে আলোচনা করে দেওয়া আছে। অ্যাকচুয়ালি এখানে সব আপনার যতগুলো গ্যাস কোম্পানি সব কম্বাইন, সম্ভবত 13টার মতো, ওকে, যেগুলো সবগুলো পেট্রো বাংলার অধীনে, যেখানে বাপেস থেকে শুরু করে সমস্ত গ্যাস কোম্পানি, ওকে। এখানে আপনার যে প্রথম যে পদটা আছে সহকারী ব্যবস্থাপক, এটা প্রশাসন, এটা হচ্ছে আপনার 9 গ্রেড এবং 8 গ্রেডের কথা বলা আছে। তো এই ক্ষেত্রে আপনার পদ সংখ্যা হচ্ছে 118টা। সাধারণত আপনার সহকারী ব্যবস্থাপকের সর্বোচ্চ পদ থাকতো 3টা, 4টা অথবা 10টার মতো কোম্পানি হওয়ার কারণে, কিন্তু এটা অনেক বড়ো, অনেকগুলো পদ হয়ে গেছে, সব 9 গ্রেডের চাকরি আপনার। তার মানে এটা আসলে অত্যন্ত গুরুত্ব, মানে একটা বলা যায় যে আকর্ষণীয় আর লিকুইডিভ বলা যায়। আর গ্যাসের চাকরি কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আকর্ষণীয়, মাথায় রাখবেন এটা, ওকে। পরেরটা হচ্ছে আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা বলে দেন, শিক্ষাগত যোগ্যতার প্যানেলটা হয়তো এখন আসেনি, হয়তো এটা আলাদাভাবে আলোচনা করা হয়েছে। বাট আমার যতটুকু ধারণা, ন্যূনতম আপনার অনার্স থাকতে হবে, অনার্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর যদি স্পেসিফিক কোনো বিষয় থাকে যে স্পেশাল, যেমন আইন, এখানে আইন লাগবে, অর্থ এখানে আপনার অ্যাকাউন্টিং লাগতে পারে, ফিনান্স লাগতে পারে, এই টাইপের বিষয়গুলো কিন্তু আসবে। সাধারণত গ্যাস সার্কুলারের ক্ষেত্রে আপনার যদি কমার্সের যারা পড়াশোনা করে তারা অর্থতে আবেদন করতে পারবে, ঠিক আছে, যারা ল নিয়ে পড়ে তারা এটাতে আবেদন করতে পারবে, কমার্সের বাইরে সাথে এটা থেকে আবেদন করতে পারবেন, এটাকে বলে বিশেষ, ওকে। তো এখানে আপনার সহকারী ব্যবস্থাপক যে জেনারেল, এখানে 17টা পদ আছে, আর সহকারী ব্যবস্থাপক আইনে আছে 9টি পদ, সবগুলো 9 গ্রেডের, ওকে। সহকারী ব্যবস্থাপক অর্থ, যে আর্থিক যে বিষয়গুলো, এখানে আপনার 9 গ্রেডের পোস্ট, 87টা পোস্ট আছে আপনার। সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী, সব 9 গ্রেডের পোস্ট। এখানে কতগুলো কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো পদ আছে অ্যাকচুয়ালি সবগুলো দেখতে পারবেন, যেন মেকানিক 71টা, ইলেকট্রনিক্যালি 47টা, সিভিলে 22টা, সিএসই, আইটি, আইসিটিতে 17টা, পেট্রোলিয়ামে 11টা, আইপিইতে 4টা, এমএমইতে আছে হচ্ছে 2টা, ইলেকট্রনিক্স আছে 3টা, নেভালে আছে হচ্ছে 1টা, টেলিকমে আছে হচ্ছে 2টা। সব মিলিয়ে কিন্তু অনেকগুলো এখানে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড রিলেটেড, এটা হচ্ছে আপনার এখানে সম্ভবত সব মিলিয়ে মনে হয় 150-এর মতো হবে আপনার, ওকে, এটা শুধু সায়েন্স ডিপার্টমেন্টের জন্য, ওকে। পরে যেটা বলতে, সহকারী ব্যবস্থাপক কারিগরি, এটা 9 গ্রেডের চাকরি। এক্ষেত্রে আপনার জিওলজিতে আছে 20টি, জিও ফিজিক্সে আছে 60টি, কেমিস্ট্রিতে আছে 3টি, এনভায়রনমেন্টে আছে 2টি, আর মার্কেটিং আছে 3টি। তো মার্কেটিং ভালো একটা বিষয় অবশ্যই, যাদের মার্কেটিংয়ের ব্যাকগ্রাউন্ড তারা এটা আবেদন করতে পারবে। অ্যাকচুয়ালি আবেদন একটাই করতে হয়, হয়তো আপনার হয়তো চয়েস লিস্ট দেবে, যেমন কোম্পানির চয়েস লিস্টগুলো থাকে, ওকে। সহকারী কারিগরি কর্মকর্তা, এখানে আপনার এটা কারিগরি ডিপার্টমেন্টে হয়তো যাবে বা কোনো স্পেশালাইজেশন থাকতে হবে, 2টা পদ আছে। সহকারী ব্যবস্থাপক চিকিৎসা, অবশ্যই চিকিৎসা বা আপনার MBBS ডিগ্রি থাকতে হবে, এখানে 3টি পদ আছে আপনার। সহকারী ড্রিলার, এটাও 9 গ্রেডের চাকরি, 1টি পদ আছে আপনার, ওকে। তো 9 নম্বরটা হচ্ছে সহকারী কর্মকর্তা, যেটা প্রশাসন, এটা হচ্ছে 10ম গ্রেডের, ওকে। এটা হচ্ছে সব বছর 2টা পোস্ট আছে। সহকারী কর্মকর্তা লাইব্রেরি, লাইব্রেরিতে অবশ্যই আপনার অনার্স মাস্টার্স থাকতে হবে, অনার্স থাকলে হবে, আমি যতটুকু জানি 1টি পদ আছে। সহকারী কর্মকর্তা আইন, এখানে 1টি পদ আছে 10ম গ্রেডের। সহকারী কর্মকর্তা অর্থ, অর্থের ডিপার্টমেন্টগুলো আলাদা খেয়াল রাখবেন। অ্যাকচুয়ালি গ্যাস ক্ষেত্রে অর্থের জন্য আলাদা অ্যাকচুয়ালি লোক রিক্রুট করে, সাধারণত কমার্সের ব্যাকগ্রাউন্ড থাকতে লাগে, 50টা পদ আছে আপনার। উপসহকারী প্রকৌশলী, এখানে আপনার 10ম গ্রেডের পদ। উপসহকারী প্রকৌশলের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এক্ষেত্রে আপনার ডিপ্লোমা চাই, কিন্তু যেটা আমি বললাম এটা ভিন্ন হতে পারে, বাট ডিপ্লোমা চাই। এটা কিন্তু অনেকগুলো পদ আপনার, সব মিলে 100টার কাছাকাছি হবে আপনার সম্ভবত, অথবা 80টার কাছাকাছি হবে। মেকানিকে আছে, ইলেকট্রনিক আছে, ইলেকট্রনিক, সিভিল, কম্পিউটার, আইটি, অটোমোবাইল, কেমিক্যাল, পাওয়ার, এনভায়রনমেন্ট এবং মাইনিং, সব মিলে দেখা গেলো যেখানে সম্ভবত 80-70টার মতো পদ হবে আপনার, ওকে।
সহকারী কর্মকর্তা কারিগরি, এখানে আপনার দুটি পদ আছে, দশম গ্রেডের চাকরি। সহকারী কর্মকর্তা কেমিস্ট, দশম গ্রেডের চাকরি দুটি পদ, একটি পদ আছে। সার্ভেয়ার, চারটি পদ আছে। সম্ভবত এগুলো হচ্ছে আপনার এই যে সরি সবই দশম গ্রেডের। সার্ভেয়ার আছে দশম গ্রেডের, চারটি পদ। ট্রেনি ডিলার, এখানে দুটি পদ আছে। আর নার্স ব্রাদার, এখানে একটি পদ আছে। মোট পদ যদি দেখেন 670টার মতো। তো মার্ক ডিস্ট্রিবিউশনটা আলোচনা করার আগে অবশ্যই আমরা একটা শিক্ষাগত যোগ্যতা দেখব। এটা আসলে পাওয়া গেছে আপনার এখানে। যদি আমরা দেখি যে প্রশাসনের ক্ষেত্রে আপনার যে অ্যাকচুয়ালি ক্যারিয়ার ভাগ করে নিচ্ছে আপনার, এটা অ্যাকচুয়ালি যদি দেখেন যে গেজেটটা আপনার 3রা মার্চ অ্যাকচুয়ালি প্রকাশ করা হয়। যদি এটা এখনও পুরোপুরি আপনার সার্ভারে আসে নাই, তো প্রশাসন বলতে যেটা আপনার ব্যবস্থাপক যেটা আমাকে বলে থাকি, এক্ষেত্রে সহকারী ব্যবস্থাপক যেটা জেনারেল সবাই আবেদন করতে পারবেন। বয়স সাধারণত 30 ধরতেছে, এটা দেখতে পারেন যে গ্রেডটা। এক্ষেত্রে আপনার স্নাতক কত চাচ্ছে, অথবা 4 বছর মেয়াদি ডিগ্রি, অথবা কোনো ক্ষেত্রে আপনার তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য, তার মানে অনার্স মাস্টার্স যে কোনো একটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন। ওকে, এই ক্ষেত্রে এটাই বলা আছে যে অনার্স মাস্টার্স থাকলে আপনার সহকারী ব্যবস্থাপকে আবেদন করতে পারবেন, যেটা আমি বললাম অলরেডি। সহকারী ব্যবস্থাপক পেশাগত যে মানে বিশেষায়িত যেটা বললাম আমি, এই ক্ষেত্রে আপনার শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট পদ, তার মানে যে পদ আপনি আবেদন করতেছেন স্পেসিফিক, যেমন আইন আছে বা কারিগরি যে দিকগুলো আছে, সাবজেক্টগুলো আছে সেগুলোতে, অথবা 4 বছর মেয়াদি আপনার কী থাকবে, আপনার সেই অনার্স সেই বিষয়ে ডিগ্রি থাকতে লাগবে। ওকে, সহকারী কর্মকর্তা যেটা প্রশাসন, এই ক্ষেত্রে আপনার এটা জেনারেল, এখানে সবাই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার ন্যূনতম এখানে স্নাতকোত্তর অথবা 4 বছর মেয়াদি স্নাতক থাকলে আবেদন করতে পারবে। ওকে, এটা ছিল হচ্ছে আপনার প্রশাসন ক্যাডারের মধ্যে। ওকে, পরটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আপনার অর্থ ক্যাডার। অর্থ ক্যাডারটা যদি আমরা একটুখানি একটুখানি দেখি আপনার, সেটা হচ্ছে যে আপনার আপনার এখানে বাণিজ্যিক কোনো বিষয় নিয়ে, এখানে যদি আমরা সহকারী ব্যবস্থাপক অর্থ মানে যেটা বললাম যে অর্থের আলাদা একটা সার্কুলার থাকে দ্বারা, এই ক্ষেত্রে আপনার বাণিজ্যিক বিষয় তারা ন্যূনতম থাকে স্নাতকোত্তর মানে মাস্টার চাচ্ছে, অথবা 4 বছর মেয়াদি, 4 বছর মেয়াদি আপনার কী চাচ্ছে, আপনার বাণিজ্যিক বিষয়ে আপনার স্নাতক চাচ্ছে। অর্থাৎ বাণিজ্যিক বিষয়ে মাস্টার্স থাকতে হবে অথবা বাণিজ্যিক বিষয়ে আপনার স্নাতক থাকতে হবে, তার মানে শুধুমাত্র কমার্সের ছাত্ররা এটাতে আবেদন করতে, মানে এটার জন্য এলিজিবল, এখানে অন্য কোনো ডিপার্টমেন্টরা সুযোগ পাবে না। ওকে, অর্থাৎ তাদের চয়েস থাকবে না। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে এটা করা উচিত, বাট ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় না, আপনার গ্যাসের ক্ষেত্রে দেখা যায়। ওকে, সহকারী কর্মকর্তা অর্থ, এই ক্ষেত্রে আপনার দেখা গেলো যে বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর অথবা আপনার স্নাতক চাচ্ছে, তার মানে অর্থ ক্যারিয়ারে শুধুমাত্র বাণিজ্যের ডিপার্টমেন্টের ছাত্ররাই আপনার সুযোগ পাচ্ছে। এটা যারা কমার্সের পড়ে তাদের জন্য কিন্তু একটা আক্ষেপের বিষয় যে তারা তাদের সাবজেক্টে কোথাও ইউজ করতে পারে না। ওকে, তাদের জন্য একটা ভালো একটা নিউজ। ওকে, যদি আমরা 3 নম্বরটা দেখি, যেটা অ্যাকচুয়ালি কারিগরিক বা আমাদের পেশাগত, সেটা 3 নম্বর যদি আমরা দেখি যে কারিগরি ক্যাডার, এখানে আপনার সহকারী ব্যবস্থাপক প্রকৌশল মানে টেকনিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেগুলো, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই উক্ত বিষয় আপনাকে বা আপনাকে বিসিএস ইঞ্জিনিয়ারিং, যেহেতু অনেকগুলো বিষয়কে একসাথে রাখছে, তার মানে ইঞ্জিনিয়ারিং থাকলে আপনি আবেদন করতে পারবেন, অথবা 4 বছর মেয়াদে আপনার কী থাকতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্জনের পর যদি আপনার সহকারী বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন, যেটা বললো আর কি। এখানে একটা কনফিউশন হতে পারে, যেমন এখানে বলা আছে যে এটা বলতেছে যে বিএসসি ইঞ্জিনিয়ারিং মানে এটা অনার্স কোর্স, যদি আপনার ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে 5 বছরের কিন্তু একটা অভিজ্ঞতা থাকতে হবে, যেটা অ্যাকচুয়ালি বোঝাইছে ডিপ্লোমা থাকলে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর যদি নর্মাল আপনার অনার্স থাকে আপনার ইঞ্জিনিয়ারিংয়ের উপর, তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন। ওকে, এটা খেয়াল রাখবেন, তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না। সহকারী ব্যবস্থা কারিগরির দিক থেকে সেম, আপনার সংশ্লিষ্ট বিষয় যেটাতে আপনি আবেদন করতেছেন, আপনার কী আসে কী থাকতে হবে, বিএস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, অথবা আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনার কী থাকতে হবে, স্নাতকোত্তর থাকতে হবে আপনার। তার মানে এটুকু বুঝে নেবেন ভালো মতো, আপনার ইঞ্জিনিয়ার থাকলে আপনার কী হতে হবে, আপনি আবেদন করতে পারবেন যদি আপনার বিএস ইঞ্জিনিয়ারিং থাকে, অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট স্নাতকোত্তর থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এটা ছিল আপনার যে 3টা ক্যাডার ছিল আপনার, একটা ছিল আপনার জেনারেল, একটা হচ্ছে আপনার অর্থ, একটা হচ্ছে আপনার পেশাগত, আরও থাকতে পারে, সেগুলো অ্যাকচুয়ালি আসলে আপনার আসলে সমস্যা হওয়ার কথা না। ওকে, এখন যদি আমরা একটু গ্যাজেটটা পড়ি তাহলে বুঝতে পারবেন, গ্যাজেটে যদি কোনো ইনফরমেশান থাকে আমি অবশ্যই শেয়ার করবো। এটা অ্যাকচুয়ালি সাম্প্রতিক প্রকাশিত হয় 3রা মার্চ, এটা অ্যাকচুয়ালি এখনও পুরোপুরি যেটা বললাম পাবলিক হয় নাই। এখানে আমরা দেখতে পারবেন যে এই যে 13টা কোম্পানি আছে আপনার, যেখানে শুধুমাত্র 9 গ্রেড আর 10 গ্রেড কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে। তো এখানে A to Z বিস্তারিত আলোচনা করা আছে, যদি প্রয়োজন মনে করেন পড়ে নিন, আমি এটা অ্যাকচুয়ালি গেলাম না, অনেক ধারা লেখা আছে। এখানে নিয়োগটা হবে 9 গ্রেড আর 10 গ্রেড। ওকে, পরটা যদি যাই আমরা, পরটা গেলে এখানে বলা আছে একটা কমিটি তৈরি করা হয়েছে, এটা অতটা গুরুত্বপূর্ণ না। এক্ষেত্রে আপনার যে শূন্য পদগুলো আছে অবশ্যই চাহিদা চাবে, যেটা স্বাভাবিক। ওকে, এক্ষেত্রে অনেক কিছু লেখা আছে আপনার, পড়তে পারেন, আমি গেলাম না সেই জায়গার মধ্যে, এটা যারা প্রয়োজন মনে করেন দেখে নিতে পারেন। ওকে,
যদি আমরা একটু 6 নম্বরটা দেখি, এখানে দুঃখিত 5 নম্বরটা যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে আপনার পেট্রো বাংলা এবং এর অধীনে নবম এবং দশম গ্রেডের প্রশাসন, অর্থ ও কারিগরি যে তিনটা ক্যাডার, কিন্তু বিসিএস ক্যাডারের মতো তারা অনেকটা চাইতেছে এরকম কেন্দ্রীয়ভাবে কর্মকর্তা নিয়োগের গ্রহণযোগ্যতা, চাকরির যোগ্যতা যাচাইয়ের জন্য কমিটি তার নিজস্ব ব্যবস্থাপনা, সার্বিক তত্ত্বাবধানে বুয়ের অথবা আইবিএর অথবা এরূপ পেশাগত মাধ্যমে লিখিত পরীক্ষা গ্রহণ করতে হবে। তার মানে লিখিত পরীক্ষা গ্রহণ করবে, এটা এমসিকিউ হবে কি না এই বিষয় নিয়ে কিন্তু একটা ধোঁয়াশার হয়ে যায়। যেহেতু এত পদ ক্যান্ডিডেট, তো আমার ধারণা মতো 5-6 লাখ হবে, অস্বাভাবিক কিছুই না আপনার, ঠিক আছে। তার লিখিত পরীক্ষা নেবে, এমসিকিউ নেবে কিনা এটা আমরা পরে, আমার ধারণা মতো এমসিকিউ নেওয়ার কথা, কারণ এত ক্যান্ডিডেট ডাইরেক্ট লিখিত তারা পরীক্ষা নিতে নেবে না যতজনই। প্রতিটি ক্যাডার মানে যে তিনটা ভিন্ন ভিন্ন ক্যাডার আছে, 9-10 গ্রেড কর্মকর্তা পদ সরাসরি নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সর্বাধিক 6 জন প্রার্থী 1:6 অনুপাতে একটি পদের বিপরীতে 6 জন মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করাতে হবে। প্রার্থীর সংখ্যা 2-এর কম হবে না, তার মানে সর্বাধিক 6 জন থাকবে প্রত্যেক পদের বিরুদ্ধে। ওকে, যদি আমি 60 নম্বর দেখি, লিখিত পরীক্ষায় শেষে উক্ত পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠানের নিকট হতে প্রতিপদের বিপরীতে 3টি খামে, এটা সাধারণত তাদের প্রতিষ্ঠানের বিপরীত বিষয়টা, তার মানে আপনাকে লিখিত পরীক্ষায় ভাইবার জন্য 1:6 আপনাকে লিখিত পরীক্ষা উত্তীর্ণ করাবে, শুধুমাত্র রোল নম্বর অনুসারে নম্বরের রোল নম্বর ফলাফল শুধুমাত্র রোল নম্বরের ক্রম অনুসারে হবে, মেধা ক্রম প্রাপ্ত নাম্বার ব্যতীত ইত্যাদি ইত্যাদি। এবার সাধারণত তাদের নিজস্ব ইন্টারনাল বিষয়ে আমি যাচ্ছি না, সেম 1:6 পত্রে ভাইবাদের টিকাবে। তারপরে এখানে অনেক কিছু লেখা আছে পড়লাম না। আচ্ছা, এখানে একটা সুন্দর কথা বলছে, নবম দশম গ্রেডের প্রশাসন, অর্থ, কারিগরি কেন্দ্রীয়ভাবে সরাসরি প্রার্থীদের গুণগত মানের ক্ষেত্রে 3টে 100 নম্বর থাকবে। এর মধ্যে সার্বিক বিবেচনায় উত্তীর্ণ প্রার্থীদের নম্বর ন্যূনতম আপনাকে 50 নম্বরে পাশ করতে হবে। নাম্বারটা অ্যাকচুয়ালি বলে দিচ্ছে, তার মানে লিখিত পরীক্ষাটা আবার সেখানে পাওয়া যাচ্ছে, লিখিত পরীক্ষায় 75, শিক্ষাগত যোগ্যতায় 15, তার মানে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স যেগুলো অ্যাকচুয়ালি, মৌখিক পরীক্ষায় 10 মোট 100 নম্বরে পরীক্ষা হবে। তো এখানে বলা আছে 100 নম্বরের মধ্যে আপনাকে যদি 50 নম্বর পাস, তাহলে লিখিত পরীক্ষা হবে 50% পাস নাম্বার, পরবর্তীতে উক্ত লিখিত নাম্বার 75 নম্বরের সমানে মূল্যায়ন করা হবে। অ্যাকচুয়ালি পরিষ্কারভাবে বলে দিচ্ছে আপনার, দেন 75 নম্বরকে নাম্বার সাথে শিক্ষাগত যোগ্যতা আর বাকিগুলোকে অ্যাড করে 100 মার্কে তারা ট্রান্সফার করবে। তার মানে লিখিত পরীক্ষা 100 থাকবে, সেটাকে 75-এ ট্রান্সফার, পাস না মানে পাস করতে হবে আপনাকে 50% নাম্বার পেয়ে, দেন আপনার নাম্বারটাকে 75% তার কনভার্ট করবে, সেটার সাথে শিক্ষাগত যোগ্যতা আর অন্যান্য বিষয়গুলো অ্যাড করবে। এখানে অ্যাকচুয়ালি সুন্দরভাবে লিখে দিয়েছে, লিখিত পরীক্ষা বারবার তার আওয়াজ দিচ্ছে এমসির কথা কিন্তু বলে না একবারও। ওকে, প্রশাসন ক্যাডারে আপনার যেটা বললো যে সাধারণ, যেটা বাংলা ইংলিশ অঙ্ক সাধারণ জ্ঞান কমন, যেটা ব্যাংক যেটা ফলো করে সেটাই। পেশাগত ক্যাডার যদি আপনারা দেখেন, যেটা অ্যাকচুয়ালি আপনার 9-10 গ্রেড, বাংলা 15, এখানে 25-25 করে 100 হবে, বাংলায় 15, ইংরেজিতে 15, অঙ্কে 15, সাধারণ জ্ঞানে 15, আর পেশাগত বিষয়ে 40। এটা অত্যন্ত জরুরি আপনার, ঠিক আছে, এটা আসলে কেউ মানতেই চায় না, বিষয়টা কিন্তু খুবই জরুরি। ওকে, অর্থ ক্যারিয়ারের জন্য সেম বিষয়ে 4টা গণ সাবজেক্ট, যেগুলো আমি গণসাবজেক্ট বলি, আর হিসাব বিজ্ঞান রিলেটেড বা ফিনান্স রিলেটেড বা ম্যানেজমেন্ট রিলেটেড নিয়ে 40 নম্বর প্রশ্ন থাকবে। কারিগরির দিকের ক্ষেত্রেও সেম, তার মানে টেকনিক্যালগুলোতে আপনার 40 নম্বর টেকনিক্যাল বিষয় রাখছে, আর বাকিগুলো কিন্তু আপনার সেম। ওকে, 4টা সাবজেক্ট কিন্তু একদম ফিক্স, যেটা ব্যাংক সাধারণত করে থাকে। ওকে, এই ক্ষেত্রে আপনার মার্ক মানে যে আপনার যে সার্টিফিকেটের যে রেজাল্ট, সেটার প্রতি বলেছে যে কী হয়েছে আপনার, যে কোনটা কত হবে বিভাগটা আপনার দেখে নিতে পারেন। ওকে, এটা অ্যাকচুয়ালি কমন বিষয় দেখতে পারেন, এসএসসিটাও বলে দিচ্ছে, যাদের প্রয়োজন তারা দেখে নেবেন, আমি এটা পড়লাম না। ওকে, এটা পড়াটা জরুরি না। ওকে, তৃতীয় বিভাগ কিন্তু গ্রহণযোগ্য না, খেয়াল রাখবেন, তৃতীয় বিভাগ পড়লে কিন্তু আবেদন করতে পারবেন না। ওকে, ডিপ্লোমার ক্ষেত্রে তার একটা বিষয় কিন্তু বলে দিচ্ছে যে কেমন হবে এটা, ডিপ্লোমা পড়াশোনাটা সাধারণ পড়াশোনা থেকে অনেকটা আলাদা। ওকে, এখানে গ্রেডিংয়ের কথা বলে দিচ্ছে, এই ক্ষেত্রে মৌখিক পরীক্ষা 10 নম্বরের বিভাজন বলছে যে ব্যক্তিত্ব প্রবণতা কীভাবে তারা কাউন্ট করবে, এটা খুবই ভালো বিষয় এক্ষেত্রে বলে দিচ্ছে কিন্তু। তো এখানে খুব সুন্দরভাবে পরিষ্কার করে বলে দেওয়া আছে। ওকে, এটা যদি পড়ি যে প্রশাসন, অর্থ, কারিগরি ক্যাডারে নবম দশম ক্যাডারের প্রার্থীদের পদভিত্তিক মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য প্রার্থীর সংখ্যা হিসাব করে একাধিক ভাইবা ভোট গ্রহণ করতে হবে, এটা সাধারণত তাদের বিষয়, মানে প্রার্থীর সংখ্যা বেশি থাকলে অবশ্যই একাধিক ভাইবা ভোট থাকবে। পড়াটা যদি দেখি, এখানে পড়ার মতো তেমন কিছু দেখতেছে, যে সুন্দর একটা কথা বলছে যে 13 নম্বরটা যদি আমরা দেখি, মেধার ভিত্তিতে মেধাক্রমের ভিত্তিতে পেট্রো বাংলা বা কোম্পানির মোট শূন্য পদের বিপরীতে 1:2 প্রতিটি পদের ক্যাডারে আপনাকে প্যানেল প্রণয়ন করতে হবে, তার মানে প্যানেল হবে সাধারণত বাংলাদেশ ব্যাংক যেটাকে ফলো করে, খুব ভালো একটা বিষয় আপনার। ওকে, প্যানেল থেকে আপনার 1 বছর
সংগ্রহ করতে বলতেছে, মানে এক বছর পর্যন্ত এটা রিক্রুট হবে। খুব ভালো বিষয়, এক বছর মেয়াদের জন্য প্যানেল সংগ্রহ করে পরবর্তী শূন্যপদের বিপরীতে নিয়োগপত্র প্রদান করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এসে কথা বলতে তার প্যানেল হবে এখানে, কিন্তু এই বিষয়টার জন্য অত্যন্ত জরুরি আপনার। ওকে, অনেকের মধ্যে অনেক অনেক আপনার ইনফরমেশন থাকে বা অনেক কিছুই বলে আপনার, যে কোনটা হলে কী হয়, এটা সুযোগ সুবিধা কী। এটা অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি ফেসবুক থেকে কালেক্ট করা, আপনার অনেক সুন্দর একটা ইনফরমেশন দিচ্ছে, আমরা এটা অ্যাকচুয়ালি আলোচনা করবো, সব আলোচনা করবো না, যতটুকু প্রয়োজন আপনারা এটা পড়ে নিতে পারেন, আমি এখানে দিয়ে দিলাম, আপনি দেখতে পারবেন। ওকে, এখানে আপনার অনেক কিছুই বললো, যেটা বললাম যে যেই ইনফরমেশানগুলো আছে আপনার, ওকে এটা এটা পড়ে নিতে পারেন, আমি এটা পড়লাম না। ওকে, এখানে আপনার যদি আপনার তিন নম্বরটা যদি আমরা দেখি, অনেকের পোস্টিং নিয়ে একটা কথা থাকে যে ঢাকাতে যদি চাকরি থাকেন তখন সেই মোতাবেক আপনি এইভাবে অ্যানালিস্ট করতে পারেন, যেটা লিখে দিচ্ছে পেট্রো বাংলা, তিতাস গ্যাস, বাপেক্স, রূপান্তরিত গ্যাস, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, এগুলো ইত্যাদি ইত্যাদি। আর কোথায় কী চান এটা অ্যাকচুয়ালি লিখে দিচ্ছে, খুব সুন্দর করে লিখছে, ঠিক আছে আপনারা দেখবেন। ওকে, যেসব কোম্পানির প্রধান কার্যালয় ঢাকায় নেওয়া হয় তাদের একটি লিয়াজ অফিস পেট্রো সেন্টারে অবস্থিত, কিন্তু অফিস সর্বোচ্চ 2-3, যেক্ষেত্রে যেটা বললো যে অনেকের আপনার কিছু কিছু প্রতিষ্ঠান দেখা যায় অনেক দূরে দূরে, আপনার একটা দূরে দূরে আপনার ডিস্ট্রিক্টে অবস্থান করতেছে বা বিভাগে অবস্থান করতেছে, সেগুলো কিছু সেন্টার ঢাকায় থাকে কিন্তু সেখানে সাধারণত রিক্রুটমেন্ট দেওয়ার সম্ভাবনা কম থাকে, সেটাই বললো অ্যাকচুয়ালি। ওকে, পেট্রো বাংলা কাজের স্বার্থে পেট্রো বাংলার অধীনে কোম্পানি যে কোনো কর্মকর্তাকে প্রয়োজনের সময় পেট্রো বাংলার অথবা অধীনে যে কোনো কোম্পানি পেছনে বদলাতে পারে, এটা কিন্তু সিনিয়র কর্মকর্তাদের ক্ষেত্রেই হয়, সাধারণত ট্রান্সফার হয় একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে। এই ক্ষেত্রে আপনার যদি আপনারা দেখেন যে আর ব্যক্তিগত মতামত হচ্ছে যে প্রতিষ্ঠানের পছন্দক্রম নির্ধারণের ক্ষেত্রে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া উচিত তাছাড়া পরিবারের কাছাকাছি সুযোগ, যেগুলো একটা সাধারণত মানুষ চায়। তবে এখানে পদোন্নতিটা দেখতে পারবেন কি সুন্দর করে লেখা আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, এইভাবে একটা ক্রম থাকে। দেন আপনার শুরু হচ্ছে কিন্তু 9 গ্রেড দিয়ে, তার মানে কিন্তু আপনি 3 গ্রেড পর্যন্ত অথবা 2 গ্রেড পর্যন্ত যেতে পারবেন, খুব ভালো একটা বিষয় আপনার। ওকে, এগুলোও আপনি দেখে নিতে পারেন যার যার অ্যাকচুয়ালি পছন্দ। ওকে, এখানে একটা টাইম বলেছে এএম থেকে ডিএম হতে 7 বছর লাগে, কিন্তু পেট্রোল নতুন চাকরির বিধিমালা এটা আপনার 5 বছরের মধ্যে, যেটা কম্বাইন সার্কুলার সেটার কথা বলতেছে সেখানে। ওকে, এখানে যদি দেখেন এএম থেকে ডিএম পদোন্নতির জন্য কোম্পানির বিদ্যমান চাকরির যে বিধিমালা সেটা 3-4 বছর লাগে, তো ভিন্ন কারণে কিছুটা সময় কম বেশি হতে পারে, আর বেশ কিছু ফ্যাসিলিটিসের কথা এখানে বলা আছে আপনার। ওকে, তো এখানে আপনার জিএম পদের পদোন্নতি পেট্রোল বাংলা নির্ধারিত কয়েকটা কমিটির সুপারিশ করে থাকে, এই মোতাবেক কিন্তু সেই এইগুলো আপনার যে ফ্লোগুলো করে এই মোতাবেক কিন্তু হয়ে থাকে। ওকে, পেট্রো বাংলার কোম্পানির জিএম গন যে জেনারেল ম্যানেজার আছে, গন কোম্পানির এমডির চলতি দায়িত্বান অথবা সিনিয়র যে জিএম আছে পদে পদে পে এমডি এর পূর্ণ মর্যাদা পান, এছাড়া কোম্পানি ভেদে উক্ত পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়ে থাকে, বললো এটা এটা দেখতে পারেন, এটা চুক্তিভিত্তিক নিয়োগ হয়, যেটা আমরা সিনিয়র জিএম যেটা বললাম। ওকে, পদোন্নতি কোনো প্রতিষ্ঠান কতটা হবে এটা অ্যাকচুয়ালি নির্ভর করে শূন্য পদের উপরে বিপরীতে, শূন্য পদ না থাকলে সেই মোতাবেক দেখা গেলো যে পদোন্নতির ক্ষেত্রে কম বেশি সময় লাগতে পারে। তো সুযোগ সুবিধার কথা বললোই যে দেখতে পারেন যে মূল বেতন হচ্ছে যে প্রকৌশলী বা চিকিৎসা ব্যতীত 23,100, এটা বেসিক স্যালারি, এটার সাথে কিন্তু আরও অনেক কিছু আপনার অ্যাড হবে আপনার। ওকে, তো সব মিলে বেতন ভাতা কিন্তু অনেক বাড়বে আপনার, টোটাল 9 গ্রেডের আপনার 53 পর্যন্ত আপনার আসে, বাড়ি ভাড়া ভাতা গ্যাস সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে পাচ্ছেন, এই লিখে দিতে কিন্তু আপনার এগুলো দেখে নিন। ওকে, পরের পর যদি আমরা পরের পেজটায় যাই, এখানে বলা আছে যে আরও যে ভাতাগুলোর কথা বলছে, পারিবারিক চিকিৎসার ভাতা, খনির ভাতা যেটা অ্যাকচুয়ালি কারা কারা পাবেন, হেলথ হ্যাজার্ড যা যেটা আছে, ম্যাসিং চার্জ, ভূগর্ভস্থ ভাতা, প্রান্তিক সুবিধা, সব ধরনের কিন্তু সুযোগ সুবিধা কিন্তু এখানে বলেছে, মানে সুযোগ সুবিধার কোনো শেষ নেই আপনার। লিভারেজ যেটা বলো, যে যদি বলি প্রতিবছর গ্রীষ্মকালীন পোশাক ক্রয় বাবদ প্রতিষ্ঠান বেতে 30,000-45,000 পর্যন্ত, 1 বছর পর শীতকালীন পোশাক ক্রয় বাবদ প্রতিষ্ঠান বেতে মানে ভয়ঙ্কর অবস্থা আপনার। ইনসেন্টিভ যেটা বললাম যে পারফরমেন্স বোনাস, মানে সুযোগ সুবিধার কোনো অভাব নেই আপনার, এটা পড়ে লিখতে পারেন, আমি এটা পড়লাম না। ওকে, এখানে যে আরও যে সুবিধাগুলো আছে যে গ্র্যাচুইটি, ফেস বোনাস, ওয়েল বোনাস, এপিএ বোনাস ইত্যাদি, আরও কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা আপনার এখানে পাবেন। এখানে বলা আছে প্রফিট বোনাস, সাধারণত প্রফিট বোনাস প্রত্যেকটা কোম্পানি রেপুটেড কোম্পানি করে থাকে, এটা একটা ইন্টেন্সিভের মতো কাজ করে, এটা অনেকগুলো পাওয়া যায় আপনার, বিএসএর কী এটা আপনার পড়ে দেখতে পারেন, আমি এখানে গেলাম না। ওকে, কোন কোম্পানির প্রফিট বোনাস কত এটা অ্যাকচুয়ালি নির্ভর করে যে ফাইনাল স্টেটমেন্ট যেটা বলা হয়ে থাকে মূল্যায়ন করার পর অ্যাকচুয়ালি জানা যায় আপনার। ওকে, প্রভিডেন্ট ফান্ডের কথাগুলো বলা আছে, পেনশন বলতে পারেন, যা যা আছে এগুলো সব কিন্তু পাবেন আপনারা, যেমন হোম লোন, কার লোন, আরও যে লোন টোন আছে সেগুলো। ওকে,
এক বাক্যে যদি বলি, গ্যাসের সার্কুলারগুলো কিন্তু একদম অসাধারণ। আর এটা কিন্তু একেবারে হাইলি লিকুইড, পরীক্ষাটা খুব দ্রুত হবে, কারণ দীর্ঘদিন ধরে গ্যাসের কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে না, আর কর্মীরা অনেক সংকট। যেহেতু গণহারে দুর্নীতির একটা আপনার আভাস পাওয়া গেছিলো, তখন হয়তো গ্যাস কোম্পানিগুলো সিদ্ধান্ত নেয়, এটা অত্যন্ত আশ্চর্যবোধ। তো এখানে রিক্রুটমেন্টটা ফেয়ার হবে, অবশ্যই একটা বাংলাদেশ ব্যাংকের মতো যে সিলেকশন বুক কমিটি অথরিটি তৈরি করা হবে, এটা অত্যন্ত ভালো, প্যানেল হবে, মেধাবীরা নিয়োগ পাবে। আর একটা বিষয় অবশ্যই বলবো যে আপনার এটার উপর একদম একটা টিউটোরিয়াল করা আছে যে প্রিপারেশন বেসড, এটা আপনার অবশ্যই দেখে নিতে পারেন, হয়তো আপনাদের উপকার আসতে পারে। এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, হয়তো আরেকটা আমি প্রিপারেশন বেসড ভিডিও তৈরি করতে পারি, যেহেতু আগেটা তৈরি করা হয়েছিল অনুমান ভিত্তিক, যেহেতু এখানে একটা ইনফরমেশন আমরা পেয়ে গেছি, এটার উপর একটা অবশ্যই টিউটোরিয়াল করা হবে। আপনার বর্তমানে যেটা করছে সেটা দেখবেন, অনেক ভালো একটা আইডিয়া পাবেন, যেহেতু তিতাসের একটা সার্কুলারে অবশ্যই পরীক্ষা হবে, আর বাঁকড়াবাদের পরীক্ষা তো হবে, এগুলো দেখবেন অবশ্যই, আর আপনাদের রিভিউগুলো জানাবেন। আর এইটার আরেকপর আরেকটা আমি টিউটোরিয়াল করবো, যেটা এটাকে সেন্ট্রেট পুরোপুরি, যেহেতু এরপরে কম্বাইন সার্কুলারই পাবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আজ করবেন, আর যদি মনে হয় যে কোনো ইনফরমেশন প্রয়োজন অবশ্যই আমাকে জানাবেন, আর এটার হয়তো আগামীকালকের মধ্যে এটা সার্ভারে চলে আসবে। ভালো মতো পড়েন, এটা হয়তো ঈদের পরে, এমন হতে পারে ঈদের পর অথবা 6 মাসের মধ্যে পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো টাইম নষ্ট না করে পড়তে থাকেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।